হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সময় দেখা যায় অনেক মহিলা চাকরি করে বা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত তারা রুটি বানানোর টাইম পায় না তাই এইভাবে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে এই রুটিগুলো আপনারা এক মাস পর্যন্ত খেতে পারবেন কোনো নষ্ট হবে না কিছু হবে না প্রথমে আমি ওভেনে একটি গরম জল বসিয়ে দিলাম জলটাতে দিয়ে দেবো একটু সামান্য লবণ জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি গমেরাটা আপনারা যদি আমার চ্যানেলের নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনারাই পেয়ে যাবেন আটা আটা দেওয়া হয়ে গেলে আমি একটি কাঠির খুন্তির মাধ্যমে ভালোভাবে আটাটা মেখে নিব এই অবস্থায় কিন্তু ওভেনটা বন্ধ করতে হবে না ওভেনটা অন করা অবস্থায় এটা মাখতে হবে এবার আটাটা আমি ঠান্ডা করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দিলাম আধা ঘন্টা পর এসে আমি আটাটা ভালোভাবে মালিশ করে নিব হাত দিয়ে আটাটা যদি আপনার মনে হয় একটু গরম আছে তাহলে আপনি অন্য একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে নিতে পারেন একটু করে হাতটা ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আটাটা মেখে নিতে হবে আমি আটাটা গরমের জন্য ঠিকমতো মাখতে পারছি না এটা মাখা আমার কমপ্লিট এবার ডো কেটে নিব আপনার যে সাইজে রুটি বানাবেন সেই হিসাবে আপনার ডো কেটে নেবেন একে একে আমি সব রুটিগুলো বেলে নিব আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো সেঁকে নিব একটি গরম তাওয়া বসিয়ে এইগুলো তাওয়াতে দিয়ে আমি বেশিক্ষণ সেঁকবো না এক সাইডে এক সেকেন্ড থেকে দু সেকেন্ড শুধুমাত্র একটু হালকা গরম করে নিতে হবে শুধু গরম করে করে নিয়ে তুলে নিতে হবে আমার রুটিগুলো বেলা শেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এইরকম একটা সুতি কাপড়ে এটা আমার উন্না উন্নাটা বিছিয়ে এর মধ্যে একে একে রুটিগুলো মেলে দিব তাহলে হালকা যে গরম ভাবটা আছে সেটা যেন চলে যায় এটা বেশিক্ষণ রাখতে হবে না মেলে দু চার মিনিট রাখলেই হয়ে যাবে তারপর আমি একটা এরকম এয়ারটাইট কন্টেনার নেব দেখবেন যে কন্টেনারটা আপনারা ইউজ করছেন ঢাকনাটা যেন টাইট হয় নিচে এবার আমি একটা পেপার বিছিয়ে দিলাম এবার একে একে রুটিগুলো রেখে দিব। রুটিগুলো রাখা হলে তার উপরে আমি আরও একটা পেপার দিয়ে দিব। পেপার দিয়ে ঢাকনাটা আমি ভালোভাবে লাগিয়ে দিব বেশ হয়ে গেল এভাবে আপনারা রুটি বানিয়ে সেই রুটিটা আপনারা এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন এটা ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা এমনিতেই নর্মাল ফ্রিজেই এটা রাখতে পারেন Thank you so much.